ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু রাই স্মার্ট লাইভ ইউটিউব চ্যানেল আমি তন্দরা তোমাদের এনভারমেন্ট এবং বায়োলজির ম্যাডাম চলে এসেছি আজকে আবার নতুন একটা টপিক নিয়ে আজকের টপিকটা হচ্ছে জেনেটিক্স জেনেটিক্স যেখানে তোমরা ক্রোমোজোম এবং মানে আজকের টপিকটা মেনলি ক্রোমোজোম তো এছাড়া এর মধ্যে তোমরা ইনক্লুডেড ডিএনএ থেকে ক্রোমোজোম থেকে কোশ্চেন পাবে জেনেটিক্স থেকেও কোশ্চেন পাবে এবং আজকের মেন যে লক্ষ্যটা সেটা হচ্ছে ডাব্লু বিসিএস প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো এসেছে এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে পুরোপুরিটা তোমাদেরকে আগের দিনও কিছুটা সলভ করানো হয়েছে আজকেও তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের বাকি যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোও সলভ করানো হবে উইথ এক্সপ্লানেশন এবং এগুলো ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এগুলো বুঝলে তোমরা আরও এমসিকিউ কিউ সলভ করতে পারবে এবং এর উপর বেস করে আর কী ধরনের এমসিকিউ হবে এক্সামে তো সেই ধরনের কোয়েশ্চেনও তোমাদের জন্য রাখা হয়েছে তো আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক একটু বুঝলেই তোমরা আরও অনেক অ্যান্সার করতে পারবে তো আজকের টপিকটা হচ্ছে এমসিকিউজ অন ক্রোমোজোম অ্যান্ড জেনেটিক্স এবং যেটা আর একটা মেন যে বিষয়টা সেটা হচ্ছে ডাব্লু বিসিএস প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও এখানে করানো হচ্ছে এই টপিকের ওপর এই টপিকে যত প্রিভিয়াস ইয়ারে যত বছরে যত যা কোয়েশ্চেন এসছে সেগুলোই তোমাদের জন্য এনেছি তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের প্রথম কোয়েশ্চেন আজকের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে দ্য জেনেটিক মেকআপ অফ আ নর্মাল হিউম্যান মেল কনজিস্ট অফ নর্মাল হিউম্যান মেল আগের দিনও তোমাদেরকে এটা বোঝাতে গিয়ে বলেছিলাম যে ক্রোমোজমের সেট বলছিলাম যে কোনটার ক্ষেত্রে মেলের ক্ষেত্রে কি হয় বা ফিমেলদের ক্ষেত্রে কি হয় তো আশা করছি এটা সকলে পারবে এটা প্রিভিয়াস ইয়ার দু সালে প্রিলিমিনারির কোয়েশ্চেন ডাব্লিউ বিসিএস এর অপশানগুলো দেখে নাও অপশান এ হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজোম অপশান বি হচ্ছে এক্স ও ক্রোমোজোম অপশান সি হচ্ছে এক্স এক্স ক্রোমোজোম অ্যান্ড অপশান ডি হচ্ছে এক্স এক্স ও ক্রোমোজোম আশা করছি সকলে পেরে গেছো অলরেডি এটার অ্যান্সার করতে এটার অ্যান্সার হচ্ছে দেখো ভালো করে একটা জায়গা তাড়াহুড়ো করবে না অ্যান্সার করতে গিয়ে ভালো করে দেখবে যে কি কোশ্চেনটা ভালো করে পড়বে দেখো এখানে রয়েছে যে নর্মাল হিউম্যান মেল মেল বলে মেল চেয়েছে মেলের মানে ক্রোমোজোমের সেট আপটা কী হবে তো এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হয়ে যাবে এক্স ওয়াই ক্রোমোজোম দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এখন দেখো এখানে মেল বলেছে বলে এক্স ওয়াই ক্রোমোজোম হলো এবার যদি ফিমেল বলতো যদি কোশ্চেনে মেল না হয়ে যদি ফিমেল থাকতো তাহলে কি হতো এটাও তোমরা পারবে এটা হয়ে যাবে এক্স এক্স ক্রোমোজোম এক্স এক্স ক্রোমোজোম হয়ে যাবে কিন্তু এখানে তোমরা আরও একটা অপশানে দেখছ যে এক্স ও আছে এটা তাহলে কি এটা হচ্ছে টার্নার সিনড্রোমের এটা হচ্ছে টার্নার সিন্ড্রোম এই এক্স ওটা হচ্ছে টার্নার সিন্ড্রোমের ক্ষেত্রে দেখা যায় এখন কোশ্চেন হচ্ছে এই টার্নার সিন্ড্রোমটা কী দেখো এখানে এক্স ও রয়েছে মানে নর্মাল ফিমেলদের ক্ষেত্রে কী থাকে এক্স এক্স থাকে কিন্তু যখন একটা এক্স ক্রোমোজোম থাকছে না একটা ক্রোমো এক্স ক্রোমোজোমে যখন অনুপস্থিতি হচ্ছে তখনই এটাকে বলা হচ্ছে টার্নার সিনড্রোম তখন যে সিনড্রোমটা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে টার্নার সিনড্রোম এবং টার্নার সিনড্রোমটা তাই জন্য একটা এক্স যেহেতু থাকছে একটা এক্স লেখা হয় এবং আর ও বা জিরো হিসেবে এটা প্রকাশ পায় চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি নেক্সট দেখো ডাব্লু প্রিলিমিনারি দু হাজার সাত সালের কোয়েশ্চেন একটু জেনেটিক্স এই টপিকটা একটু হার্ড তো এটা তোমরা যদি একটু ভালো করে বুঝে যাও চ্যাপ্টারটা তাহলে কিন্তু তোমরা অনেক অ্যান্সার করতে পারবে এবং এই চ্যাপ্টারটা এবারের জন্যও ভীষণ ইম্পর্টেন্ট ডাব্লিউ প্রিলিমিনারির জন্য ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো তোমরা মন দিয়ে একটু দেখো প্র্যাকটিস করো যারা অলরেডি কমপ্লিট হয়ে গেছে চ্যাপ্টারগুলো পড়া তারা একটু প্র্যাকটিসও করে করবে এবং তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কিন্তু অ্যান্সার করবে তোমাদের যেটা মনে হচ্ছে অপশানগুলো দেখে যেটা অ্যান্সার হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার করবে যে এটার অ্যান্সার কী হবে আর ভিডিওটি অবশ্যই দেখতে দেখতে একবার লাইক করে দাও বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা এরকম কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছে তাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ হেরেডিটারি ডিজিজ ইন ম্যান নট বলেছে যে কোনটা এগুলোর মধ্যে হেরেডিটারি ডিজিজ নয় অপশান এ হচ্ছে হিমোফিরিয়া অপশান বি হচ্ছে কালার ব্লাইন্ডনেস অপশান সি হচ্ছে আলজেইমার ডিজিজ অ্যান্ড অপশান ডি হচ্ছে ডাউন সিন্ড্রোম এটা প্রত্যেকে পারবে এটা ভীষণ ইজি কোয়েশ্চেন এবং এই ধরনের কোশ্চেন কিন্তু শুধু ডাব্লিউ বিসিএস নয় সিজিএলেও কিন্তু এই ধরনের কোশ্চেন আসে এসএসসি সিজিএল বলো সিএইচএসএল বলো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে হয় জেনেটিক্স থেকে তো এটা অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি দ্যাট ইজ অ্যালজেমা ডিজিজ ইজ দ্য রাইট অ্যান্সার অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার এখন দেখো অপশান ডিতে দেখছো ডাউন সিনড্রোম আছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট ডাউন সিনড্রোম কিন্তু এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট জাস্ট একটা কথা যেটা মেন যেটা জিনিস সেটা মনে রাখবে সেটা হচ্ছে যে সমস্ত চাইল্ড জন্মাচ্ছে যখন যখন তাদের মধ্যে একুশ নম্বর ক্রোমোজোমের একটা কপি এক্সট্রা থেকে যাচ্ছে কত নাম্বার ক্রোমো ক্রোমোজোম একুশ নাম্বার ক্রোমোজোম ডাউন সিনড্রোমে কী হচ্ছে ওয়েন এ চাইল্ড গেটস অ্যান এক্সট্রা কপি অফ টোয়েন্টি ওয়ান্থ ক্রোমোজোম একুশ নম্বর ক্রোমোজোমের যখন এক্সট্রা কপি হচ্ছে তাহলে কি হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা কপি অফ কিসের কপি এক্সট্রা কপি অফ একুশ নম্বর ক্রোমোজোমের যখন এক্সট্রাক্রপি হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ডাউন সিন্ড্রোম আর হিমোফিলিয়া হিমোফিলিয়া তো তোমরা জানোই যে এটা হচ্ছে রক্ত যখন তঞ্চিত হচ্ছে না এই যে মানে ব্লাড ক্লটিং ডিসঅর্ডার একটা রোগ এবারে হিমোফিলিয়া দু ধরনের হয় এটাও তোমরা জেনে রাখো কারণ অনেক সময় কোশ্চেন আসে ফ্যাক্টর দিয়ে কোশ্চেন আসে হিমোফিলিয়াতে হিমোফিলিয়াতে কী আছে ফ্যাক্টর দিয়ে কোশ্চেন আসে যে কোন ফ্যাক্টরের অভাবে কোন হিমোফিলিয়া রোগটা হয় এই ধরনের কোয়েশ্চেন আসে জাস্ট তোমাদেরকে সেই যে জায়গাগুলোই ফোকাস করা হচ্ছে যে জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন হয় কোশ্চেনের সাথে সাথে তোমাদেরকে এক্সট্রা অনেক কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে যে জায়গাগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করবে যদি না জানো বা একবার জানলে তো রিভিশন হয়ে যাচ্ছে তো দেখো হিমোফিলিয়া দু ধরনের হচ্ছে একটা হিমোফিলিয়া এ একটা হিমোফিলিয়া বি এবার হিমোফিলিয়া এ কখন হচ্ছে যখন ফ্যাক্টর এইটের অভাব হচ্ছে তোমরা জানো যে রক্ত তঞ্চনের ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যখন ফ্যাক্টর এইট কাজ করছে মানে ফ্যাক্টর এইটের অভাব হচ্ছে তখন হচ্ছে হিমোফিলিয়া এ এবং যখন ফ্যাক্টর নাইন এর অভাব হচ্ছে যখন ফ্যাক্টর নাইনের অভাবে হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে হিমোফিলিয়া বি এবং এই হিমোফিলিয়া সংক্রান্ত যে মানে যেটার কারণে হিমোফিলিয়া রোগ হচ্ছে সেই সংক্রান্ত যে জিনগুলো কোন ক্রোমোসোমের ওপর থাকে সেগুলো সব কিন্তু এক্স ক্রোমোজোমের ওপর থাকছে সেগুলো সব কোন ক্রোমোজোমের ওপর থাকছে এক্স ক্রোমোজোমের ওপর থাকছে এটাও কিন্তু কোয়েশ্চেনে আসে যেটা কোন ক্রোমোজোম বাহিত রোগ কোন ক্রোমোজোমের মানে ইনহেরিটেন্সের ফলে হচ্ছে এটা হচ্ছে এক্স ক্রোমোজোমের হিমোফিলিয়া কালার ব্লাইন্ডেন ব্লাইন্ডনেস দুটোই হচ্ছে এক্স ক্রোমোজোম তাহলে চলো চলে আসি নেক্সট কোশ্চেনে দ্য নাইট্রোজেন বেস অ্যাবসেন্ট ইন ডিএনএ ডিএনএতে কোন নাইট্রোজেন বেস অ্যাবসেন্ট থাকে এটাও দেখো ডাব্লিউ বি সিএস প্রিলিমিনারি দু হাজার আটের তো আগের দিনও তোমাদেরকে বেস নিয়ে বলেছিলাম যে ডিএনএতে বেস যে বেসগুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা তো পিউরিন একটা তো পিউরিন বেস আর একটা হচ্ছে পিরিমিডিন বেস একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন বেস এবার পিউরিনের মধ্যে কি থাকছে আর পিরিমিডিনের মধ্যে কি থাকছে কারণ এগুলো থেকে প্রচুর কোয়েশ্চেন হয় মানে অনেক এক্সামে এরকম কোয়েশ্চেন এসেছে যে পিউরিন হয়তো দিয়ে দিয়েছে কয়েকটা এটার মধ্যে কোনগুলো কোনটা পিউরিন বা কোনটা পিউরিন নয় তাই অবশ্যই জানতে হবে এবং মনে রাখতে হবে যে কোনগুলো পিউরিন বেস কোনগুলো পিরিমিডিন বেস পিউরিন বেস দেখো পিউরিন বেসে হচ্ছে অ্যাডেনিন অ্যাডেনাইন আর গুয়ানাইন অ্যাডেনাইন আর গুয়ানাইন হচ্ছে আমি সংক্ষেপে লিখলাম এ ফর অ্যাডেনাইন জি ফর গুয়ানাইন এবং পিরিমিডিন বেসে যেগুলো থাকছে পিরিমিডিন বেসেও দুটো থাকছে কি কি থাকছে একটা হচ্ছে সাইটোসিন একটা হচ্ছে সাইটোসিন থাকছে একটা হচ্ছে সাইটোসিন থাকছে আর একটা কী থাকে আর একটা হচ্ছে থাইমিন থাকে আর একটা যেটা থাকে সেটা হচ্ছে থাইমিন থাকে এখন প্রশ্ন এই এই যে চারটে বেস আমি লিখলাম অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন এই চারটেই কি ডিএনএতেও প্রেজেন্ট থাকে আর এন প্রেজেন্ট থাকে না সবগুলোই থাকে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন এই তিনটেই ডিএনএ এবং আর উভয়ই প্রেজেন্ট থাকে কিন্তু যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে এই থাইমিনে পরিবর্তন হয় এই থাইমিনে পরিবর্তন হয় এই থাইমিনের কী থাইমিনের কী চেঞ্জ হয় থাইমিনের পরিবর্তে আর এন অন্য কিছু থাকে থাইমিনের পরিবর্তে আরএন এতে যেটা থাকে সেটা হচ্ছে ইউরাসিল থাইমিনের আর এন এতে যেটা থাকে মানে থাইমিনের পরিবর্তে এন এতে যেটা থাকে সেটা হচ্ছে ইউরাসিল থাকে সেটা হচ্ছে ইউরাসিল থাকে তাহলে আমরা এখানে দু রকম বেশ পাচ্ছি পিউরিন পিরিমিডিন পিউরিনের মধ্যে পাচ্ছি অ্যাডেনাইন পাচ্ছি গুয়ানাইন পাচ্ছি পিরিমিডিনের মধ্যে পাচ্ছি সাইটোসিন এবং থাইমিন এগুলোর চারটেই যদি দেখা যায় চারটে দেখবে ডিএনএতে দেখা যায় কিন্তু আর এনএতে কী থাকছে অ্যাডেনিন থাকছে গুয়ানিন থাকছে সাইটোসিন থাকছে কিন্তু যে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে থাইমিনের পরিবর্তে আর এন এতে ইউরাসিল থাকছে তাহলে ডিএনএতে ইউরাসিল থাকছে না কোয়েশ্চেন এটাই চেয়েছে যে নাইট্রোজেন বেশ অ্যাবসেন্ট ইন ডিএনএ ডিএনএতে কোনটা অ্যাবসেন্ট থাকছে তাহলে অ্যান্সার কি হয়ে যাবে খুব সহজ খুব সহজ কোয়েশ্চেন খুব সহজ অ্যান্সার প্রত্যেকে পারবে আশা করছি তার সাথে সাথে একবার এই জায়গাগুলো একবার তোমাদের ডিভিশন হয়ে গেল যে কি কি বেস থাকে চলে আসি নেক্সট কোয়েশ্চেনে এটাও দেখো ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু হাজার দুই এর কোয়েশ্চেন প্রিলিমিনারির কোশ্চেন যত জেনেটিক্স থেকে বলো ক্রোমোজোম থেকে বলো যে কোশ্চেনগুলো তোমাদের এসেছে সে কোশ্চেনগুলোও রাখা হয়েছে তার সাথে সাথে তোমাদেরকে এক্সট্রা ইনফরমেশান দেওয়া হবে যাতে এর উপর বেস করে যত রকম কোয়েশ্চেন হয় তোমরা যাতে আনসার করতে পারো পরীক্ষা হলে যাতে একদম সঠিক অ্যান্সার করতে পারো যে কটা বায়োলজি থেকে কোশ্চেন আসুক এনভারনমেন্ট থেকে কোশ্চেন আসুক তোমরা যাতে ফুল মার্কস পাও তার জন্যই কিন্তু রাই স্মার্ট লাইভের এই প্রত্যেকটা সাবজেক্টই তোমরা পাবে এরকম প্রত্যেকটা সাবজেক্টের ওপরে খুব সুন্দর সুন্দর ভিডিও হচ্ছে এগুলো পাওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাই স্মার্ট লাইভ বাংলা ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই যারা দেখছো কমেন্ট করো অ্যান্সারগুলো কমেন্ট বক্সে কমেন্ট করো আর ভিডিওটি অবশ্যই লাইক করে দাও মেজরিটি অফ অ্যানিমাল ভাইরাসেস কন্টেন্ট কী কী অ্যানিমাল অ্যানিমাল ভাইরাসের বেশিরভাগ ক্ষেত্রে কোনটা থাকে ডিএনএ থাকে আর থাকে নাকি আর এনএ ডিএনএ দুটোই থাকে নাকি নান অফ ডিএনএ আর এন কিছুই থাকে না এটা প্রত্যেকে পারবে খুব কমন কমন অ্যান্সার এটার খুব সহজ অ্যান্সার সেটা হচ্ছে মেজরিটি অফ অ্যানিমাল ভাইরাসেস কন্টেন হচ্ছে ডিএনএ দ্যাট ইজ অপশান এ ডিএনএ ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসি নেক্সট কোয়েশ্চনে ক্যান্সার ইজ কজড বাই অ্যাক্টিভেশন অফ জিনস কোন জিনের অ্যাক্টিভেশনের ফলে ক্যান্সার হচ্ছে এটাও ভীষণ কমন কোয়েশ্চেন তারপর এটাও প্রিলিমিনারি দু হাজার আটের কোশ্চেন তো অপশানগুলো দেখে নিই অপশান এ হচ্ছে রেগুলেটারি জিনস অপশান বি হচ্ছে অঙ্কো জিন অপশান সি হচ্ছে স্ট্রাকচারাল জিন অ্যান্ড অপশান ডি হচ্ছে জাম্পিং জিন কী হবে এটার অ্যান্সার প্রত্যেকে পারবে জানি এটার অ্যান্সার হয়ে যাবে ক্যান্সার হয়ে যাবে অপশান বি দ্যাট ইজ জিন অঙ্কো জিন ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসি নেক্সট কোয়েশ্চনে আর এন এ রেট্রোভাইরাস ক্যান প্রডিউস ডিএনএ রেট্রোভাইরাসের আরএনএ কী করছে ডিএনএ আর থেকে যখন ডিএনএ তৈরি হচ্ছে কিসের মাধ্যমে করছে ডিএনএ পলিমারেস নাকি আর পলিমারেস নাকি অপশন সি এন্ডো নিউক্লিয়াস নাকি অপশন ডি রিভার্স ট্রান্সক্রিপটেজ এটার অ্যান্সার কী হয়ে যাবে প্রত্যেককে বলছি তোমরা কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার করতে থাকো তোমাদের যেটা মনে হচ্ছে যে এটা অ্যান্সার হবে সেটাই কিন্তু অ্যান্সারগুলো কমেন্ট বক্সে করতে থাকো এবং ভিডিওটি লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যারা এই ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে সে সমস্ত গ্রুপে শেয়ার করে দাও ভিডিওটা তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দ্যাট ইজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসি নেক্সট কোশ্চনে দ্য টেকনিক অব ডিএনএ সিকোয়েন্সিং ওয়াজ ডিসকভার্ড বাই অপশান এ এইচ জি খোরানা অপশান বি ওয়াটশন অ্যান্ড ক্রিক অপশান সি হচ্ছে ফ্রেডরিক স্যাঙ্গার অপশান ডি হচ্ছে ই এম সাউদার্ন এটা একটু টাফ যারা জানো না তাদের জন্য এটা দেখো প্রিলিমিনারি কোয়েশন কোয়েশন অনেক সময় রিপিট হয় তো অবশ্যই কোয়েশনগুলো ভালো করে পড়ো যদি না জানো একটু মনে রাখবে দরকার হলে নোট ডাউনও করবে তাহলে এটার অ্যান্সার কী হবে চহ চলো দেখে নি এটার অ্যান্সার কী হচ্ছে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে ফ্রেডরিক স্যাঙ্গার দ্যাট ইজ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার এইট দেখো পলিটিন ক্রোমোজোম ইজ ফাউন্ড ইন দ্য সেলস অফ পলিটিন ক্রোমোজোম ইজ ফাউন্ড ইন দ্য সেলস অফ যারা জানো না পলিটিন ক্রোমোজোম কী তাদেরকে বলছি দেখো পলিটিন ক্রোমোজোম পলিটিন ক্রোমোজোমটা ভীষণই ইম্পর্ট্যান্ট একটা জায়গা এবং এটা যেহেতু ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারির কোয়েশ্চেন সুতরাং এখান থেকে কিন্তু অন্য ধরনের কোশ্চেনও দিতে পারে তোমাদের কোনো চিন্তার ব্যাপার নেই পলিটিন ক্রোমোজোম নিয়ে আজকে অনেক কটা কোয়েশ্চেনও রেখেছি তোমরা একটু বুঝে নাও তারপর দেখবে নিজেরাই সেগুলো সলভ করতে পারছো পলিটিন ক্রোমোজোমটা কি পলিটিন ক্রোমোজোম হচ্ছে একটা অনেক বড় ক্রোমোজোম এটাকে বলা হচ্ছে জায়ান্ট ক্রোমোজোম পলিটিন ক্রোমোজোমকে বলা হয় জায়ান্ট ক্রোমোজোম কারণ এটা অনেকটাই বড় ক্রোমোজোম কিন্তু এটা কি প্রথম থেকেই বড় হয়ে তৈরি হয় কিন্তু না পলিথিন ক্রোমোজোম নর্মাল ক্রোমোজোমের মতোই ফার্স্টে থাকে কিন্তু আস পরের দিকে কি হয় এখানে যেটা মেন কারণ সেটা হচ্ছে ডিএনএটা প্রচুর পরিমাণে ডুপ্লিকেট করতে থাকে প্রচুর পরিমাণে রিডুপ্লিকেট হতে থাকে কিন্তু যেটা হয় না সেটা হচ্ছে এখানে কোনো সেল ডিভিশন হচ্ছে না যে ক্রোমোজোমটা সেল ডিভিশনে ভাগ হয়ে যাবে সেটা কিন্তু হয় না ক্রোমোজোমে কোনো সেল ডিভিশন হয় না যেটা হয় সেটা হচ্ছে এখানে যে ডিএনএ মেটেরিয়ালটা থাকে সেটা শুধু শুধুমাত্র ডুপ্লিকেট হতেই থাকে মানে প্রচুর পরিমাণে ডিএনএ যে মেটেরিয়ালটা সেটা ডুপ্লিকেট হয়ে বাড়তে থাকে এবং আস্তে আস্তে এটা জায়ান্ট ক্রোমোজোম অনেক বড় একটা ক্রোমোজোমের রূপ নেয় তোমাদেরকে একটু ছবিটা দেখিয়ে রাখি সেটা হচ্ছে এইটা হচ্ছে পলিটিন ক্রোমোজোম দেখো এখানে এখানে কতগুলো আর্ম রয়েছে দেখো রাইট আর্ম এটা হচ্ছে ক্রোমোজোম টু এই দুটো এই জায়গাটাই হচ্ছে ক্রোমোজোম দু নাম্বার ক্রোমোজোমটা যেখানে দেখো এখানে রাইট আর্ম বলেছে রাইট আর্ম অফ ক্রোমোজোম টু আর হচ্ছে লেফট আর্ম অফ ক্রোমোজোম টু এবং দেখো এখানে যে ক্রোমো ক্রোমোজোমগুলো এই জায়গাটায় ফিউজড করেছে এই জায়গাটাই সব সবগুলো দেখো এক জায়গায় মিলিত হয়েছে অনেক সময় নাম দিয়েও করছে না সেই নামটা হচ্ছে যে জায়গায় ফিউজড হয় সেই জায়গাটা হচ্ছে ক্রোমো সেন্টার সেটাকে বলা হচ্ছে ক্রোমো সেন্টার এখন কোশ্চেন হচ্ছে এই পলিটিন ক্রোমোজোম আমরা কোথায় দেখতে পাবো কোথায় দেখতে পাবো এটা এটা ডিপটেরান্স ইনসেক্টের ক্ষেত্রে দেখতে পাবো ডিপটেরান্স ইনসেক্ট এখন ডিপটেরান্স কি যাদের হচ্ছে দুটো করে উইংস থাকে যে সমস্ত ইনসেক্টের দুটো করে উইংস থাকে তাদেরকে বলা হচ্ছে ডিপটেরান্স যেমন ড্রসোফিলাতে আমরা এটা দেখতে পাবো এছাড়াও আরও কিছু জায়গায় আমরা দেখতে পাবো সেটা নিয়ে পরে আসছি এখন এই পলিটিন ক্রোমোজোম দেখো পলিটিন ক্রোমোজোম ফার্স্টে তো বললাম এটাকে জায়ান্ট ক্রোমোজোম বলা হচ্ছে কোথায় দেখতে পাবো বললাম তিন নম্বর হচ্ছে এটা কোন ফেজে পাবো এটা অনেক সময় কোয়েশ্চেন আছে যে পলিটিন ক্রোমোজোম কোন ফেজে দেখতে পাওয়া যায় সেটা ভালো করে একদম মনে রাখবে এটা হচ্ছে ইন্টার ফেজে দেখতে পাওয়া যায় পলিটিন ক্রোমোজোম যেখানে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ইন্টারফেস জায়গায় এখন আরও একটা জিনিস যেটা হচ্ছে যে ইনসেক্টের বা এই ফ্লাইয়ের লার্ভাগুলোর কোথায় দেখতে পাওয়া যায় স্যালাইভারি গ্ল্যান্ড এটার অ্যান্সার হয়ে যাবে পলিটিন ক্রোমোজোম ইজ ফাউন্ড ইন দ্য সেলস অফ স্যালাইভারি গ্ল্যান্ড অফ লার্ভা অফ ফ্লায়েস তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার যে স্যালাইভারি গ্ল্যান্ড অফ লার্ভা অফ ফ্লায়েস এখন দেখো এখানে তোমরা ছবিতে দেখতে পেয়েছো যে এখানে কিছু ব্যান্ডের মতো হয়েছে যে এখানে কোথাও ডিপ কোথাও হালকা এই যে ব্যান্ডিং যে প্যাটার্নটা তোমরা লক্ষ্য করছো যে ব্যান্ডিং প্যাটার্নটা লক্ষ্য করছো সেটা কেন হচ্ছে সেটা ডিএনএ কন্টেন্টের জন্য হচ্ছে যদি ডিএনএ কন্টেন্ট যেখানে বেশি থাকবে সেখানে হচ্ছে মানে ডিপ ব্যান্ড ব্যান্ডের যে কালারটা সেখানে ডার্ক ব্যান্ড তৈরি হয়ে যাবে সেখানে ডার্ক ব্যান্ড তৈরি হবে এবং যেখানে ডিএনএর কন্টেন্টটা কম থাকছে অর্থাৎ আর কন্টেন্ট বেশি থাকছে যদি ডিএনএর কন্টেন্ট কম থাকে তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে লাইট ব্যান্ড তৈরি হয় সেখানে হচ্ছে লাইট ব্যান্ড তৈরি হচ্ছে এখন আরও আর একটা জিনিস সেটা হচ্ছে ক্রোমো সেন্টার আর একটা টার্ম যেটা মনে রাখবে সেটা হচ্ছে ক্রোমো সেন্টার বলা হচ্ছে কোথায় যেখানে সব ক্রোমোজোমগুলো মিলিত হচ্ছে ফিউজ হচ্ছে যে জায়গাটায় তোমাদেরকে একটু আগেই ছবিতে দেখালাম সেই জায়গাটাকে বলা হচ্ছে ক্রোমোসেন্টার তাহলে এখান থেকে কী কী পেলে এটা হচ্ছে জায়ান্ট ক্রোমোজোম বলা হচ্ছে কোথায় দেখতে পাওয়া যায় কোন দশায় দেখতে পাওয়া যায় ইন্টারফেসে দেখতে পাওয়া যায় আর হচ্ছে এখানে ব্যান্ডিং পিরিয়ডের যে জায়গাটা যে ডিএনএ কন্টেন্ট যখন বেশি থাকছে তখন সেখানে আমি ডার্ক ব্যান্ড দেখতে পাচ্ছি এবং ডিএনএ কন্টেন্টের পরিমাণ যেখানে কম থাকছে সেখানে আমি লাইট ব্যান্ড দেখতে পাচ্ছি আর হচ্ছে ক্রোমোসেন্টার আর যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এই ক্রোমোজোমগুলোতে কি হয় এই ক্রোমোজোমগুলোতে বিভিন্ন ক্রোম নিমাটা জুড়ে একসাথে জুড়ে থাকছে এবং এর জন্য কি হচ্ছে যখনই ওই ক্রোমোমেয়ারগুলো আনকয়েলিং হচ্ছে ওখানে একটা পাফের সৃষ্টি হয় যেটা মেন জায়গা আর একটা জায়গা থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে এখানে আমরা এই ক্রোমোজোমে পলিটিন ক্রোমোজোমে আমরা যে জিনিস আর একটা পাবো সেটা হচ্ছে এখানে পাফিনেস পাবো হঠাৎ করে এই যে জায়ান্ট ক্রোমোজোম আস্তে আস্তে বড়ো হচ্ছে এবং এই যে ক্রোমোনিমাটাগুলো জুড়ছে এই জায়গাটাই তোমরা দেখতে পাবে আস্তে আস্তে পাফ একটা পাফ তৈরি হচ্ছে এই যে পাফের মতো জায়গা ধরো এরকমভাবে একটা পাফের মতো একটা জায়গা তৈরি হলো এখন এই পাফের কাজ কি এই জায়গাটার মেন একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স আছে সেটা হচ্ছে এই পাফটা হচ্ছে সাইট অফ আর এন এ সিনথেসিস সাইট অফ আর এন এ যেটা ভীষণই ভীষণই ইম্পর্ট্যান্ট একটা জায়গা ভীষণই গুরুত্বপূর্ণ একটা জায়গা যে এইখানে যে পাফিনেসটা বা পাফটা তৈরি হয় সেটা কি করে সেটার কাজ হচ্ছে সেটা হচ্ছে সাইট অফ আর এন এ সিনথেসিস এখানে আর তৈরি হয় চলে আসি নেক্সট কোয়েশ্চেনে তার আগে তোমাদেরকে পলিটিন ক্রোমোসোমটা কোথায় দেখা যায় সাথে ছবিটাও তোমরা একটু দেখে নাও এটা হচ্ছে ডিপটেরান ফ্লাইস একটু আগে বললাম যে ডিপটেরান কি যাদের দুটো করে উইংস থাকছে ইউনিসেলুলার প্রোটোজোয়ানসে দেখতে পাবো ম্যামালসের মধ্যে কাদের দেখতে পাবো ম্যামালসের মধ্যে ব্লাস্ট ভীষণ ইম্পর্ট্যান্ট জায়গা এই জায়গাটা নোট ডাউন করবে না জানলে ম্যামালসের মধ্যে কোথায় দেখতে পাবো ট্রোফোব্লাস্টে দেখতে পাবো প্ল্যান্টসের ক্ষেত্রে দেখা যায় অ্যান্টিপোডার সেলস অ্যান্ড আদার অর্গানিজমস আর নোন হ্যাভ পলিটিন ক্রোমোজোম এবার চলে আসি নেক্সট কোশ্চেনে দ্য ক্রোমোজোমাল এন্ডস আর নোনাইট অপশান বি সেন্ট্রোমিয়ার অপশান সি টেলোমিয়ার অ্যান্ড অপশন ডি কাইনেটো কোর কি হবে সঠিক অ্যান্সার দেখো বলেছে একটা ক্রোমোজোমের এন্ড পোর্শন একটা ক্রোমোজোম এই ক্রোমোজোম যদি হয় এই এন্ড পোর্শনটাকে কি বলে এটাকে বলা হচ্ছে টেলোমিয়ার বলা হয় এর এটাকে বলা হচ্ছে টেলোমিয়ার দ্যাট ইজ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এই টেলোমিয়ারের একটা গুরুত্ব আছে কী ইম্পর্টেন্স দেখো তোমরা যখন দেখেছো যে ক্রোমোজোমগুলো কিন্তু একটার সাথে আর একটা জুড়ে যাচ্ছে না একটা ক্রোমোজোমের সাথে আর একটা ক্রোমোজোম এটা পেয়ার হয়ে থাকে ঠিকই কিন্তু একটা ক্রোমোজোমের সাথে অন্য ক্রোমোজোম নিজের ক্রোমোজোম কিন্তু একদম লেগে থাকে না কেন সেটার কারণ সেটা থেকে রক্ষা করে হচ্ছে এই টেলোমিয়ার টেলোমিয়ারের একটা বিশেষ ধর্ম আছে যেটাকে বলা হচ্ছে পোলারিটি যেটাকে বলা হয় পোলারিটি বা মেরুত্ব এই এই পোলারিটি এই ধর্মের জন্যই একটা ক্রোমোজোম আর একটা ক্রোমোজোম থেকে কিন্তু আলাদা হয়ে থাকে তারা একসাথে লেগে যায় না চলে আসি নেক্সট কোয়েশ্চেনে ইন মনোহাইব্রিড ক্রস অফ মেন্ডেল ওয়েন এ পিওর টল প্ল্যান্ট ওয়াজ ক্রসড উইথ এ ডুয়ার প্ল্যান্ট অল দ্য এফ ওয়ান প্রোজেনি ওয়্যার টল বিকজ অব কিসের জন্য ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু হাজার পনেরো কোশ্চেন অপশানগুলো দেখলে খুব হয়তো টাফ লাগবে অপশানগুলো দেখা যাচ্ছে কো ডোমিনান্স অপশান বি ডোমিন্যান্স অপশান সি ইনকমপ্লিট ডোমিন্যান্স অ্যান্ড অপশান ডি এপিস্টাসিস কোয়েশ্চেনটা ভালো করে পড়ো একদম নাইন টেন লেভেলে পড়েছো হয়ে পিওর টল প্ল্যান্ট যখন আমি পিওর যখন আমি পিওর টল প্ল্যান্টকে আমি লিখি তখন কীভাবে ক্যাপিটালটি ক্যাপিটালটি দ্যাট ইজ পিওর টল প্ল্যান্ট দ্যাট ইজ পিওর টল প্ল্যান্ট এবার যখন আমি ক্রস করাচ্ছি কার সাথে ক্রস করাচ্ছি ক্রস উইথ ডুয়ার প্ল্যান্ট এবার ডুয়ার প্ল্যান্ট কীভাবে লেখে দ্যাট ইজ স্মল টি স্মলটির সাথে লেখে স্মল টি স্মলটির সাথে যেটা হয় সেটা হচ্ছে ডুয়ার্ফ এবার ক্রস করে আমি যেটা পাব ক্রস করে যেটা আমি পাবো সেটা হচ্ছে ক্যাপিটালটি স্মল টি ক্যাপিটালটি স্মল টি ক্যাপিটালটি স্মল টি অ্যান্ড ক্যাপিটালটি স্মল টি যেটা হচ্ছে এফ ওয়ান প্রোজেনি এটা হচ্ছে এফ ওয়ান প্রোজেনিতে আমি পাচ্ছি এফ ওয়ান প্রজেনিতে আমি এগুলো পাচ্ছি এগুলো সবগুলোই দেখো সবগুলোই হচ্ছে টল সবগুলোই কিন্তু আমি টল হিসেবে পাচ্ছি এফ ওয়ান প্রোজেনিতে তাহলে এটা কি হচ্ছে বিকজ অফ বিকজ অফ ডোমিন্যান্স দেখো এখানে ক্যাপিটাল টি আছে অর্থাৎ যেটা ডোমিন্যান্ট ক্যারেক্টার ক্যাপিটাল টি যেটা আমরা জানি যে টল দ্যাট ইজ ডোমিন্যান্ট ক্যারেক্টার ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি হচ্ছে মানে যেটা রিসিসিভ ক্যারেক্টার তাহলে এখানে সবগুলোই যদি টল হয় তাহলে কি হচ্ছে এই যে ডোমিন্যান্ট ক্যারেক্টারটা মানে একটা ডোমিন্যান্ট হচ্ছে টল যেটা এটা ডোমিন্যান্ট হচ্ছে এবং স্মলটি যেটা সেটা হচ্ছে রিসিসিভ হয়ে থাকছে তাহলে একটা প্রকাশ পাচ্ছে আর একটা প্রকাশ পাচ্ছে না এটা কোথায় পড়েছ এটা তো ফার্স্ট ল অফ মেন্ডেল দ্যাট ইজ ফার্স্ট ল অফ মেন্ডেল ল অফ ডোমিন্যান্স ভালো করে মনে করে দেখো তোমরা কিন্তু সূত্র পড়েছ টেন লেভেলে যে প্রকটতার সূত্র ল অফ ডোমিন্যান্স যেটা তোমরা আরেকটু ভালো করে ব্যাখ্যা করে দিচ্ছি মেন্ডেলস ফার্স্ট ল দ্যাট ইজ ল অফ ডোমিন্যান্স তোমরা পড়েছ ওয়েন টু অল্টারনেটিভ ফর্মস অফ এ ট্রেড অর ক্যারেক্টার আর প্রেজেন্ট ইন অ্যান অর্গানিজম যেটা আগেই দেখলে অনলি ফ্যাক্টর এক্সপ্রেসেস ইট সেল ইন এফ ওয়ান প্রোজেনি ইজ কল্ড ডোমিন্যান্ট যে ফ্যাক্টরটা এক্সপ্রেস করছে এফ ওয়ান প্রোজেনিতে সেটাই হচ্ছে ডোমিন্যান্ট এবং অন্য যেটা হিডেন হয়ে থাকছে বা চাপা পড়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে রিসিসিভ তাহলে বোঝা গেল এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার কি হবে বুঝতে পারলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি ডোমিন্যান্স ইজ দ্য রাইট অ্যান্সার কী হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে ডোমিন্যান্স হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার চলে আসি নেক্সট কোয়েশ্চেনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে লাইক করবে এবং অ্যান্সারগুলো কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো ফেনোটাইপিক রিলেশন অফ মেন্ডেলিয়ান ডাই হাইব্রিড ক্রস এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডাব্লু বি সিএস প্রিলিমিনারি দু হাজার কোশ্চেন তাহলে অপশনগুলো দেখো অপশান এ হচ্ছে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইজ টু ওয়ান অপশান বি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু চারটেই ওয়ান সি থ্রি ইজ টু ফোর টু থ্রি টু ওয়ান অপশান ডি হচ্ছে ওয়ান টু 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 ওয়ান টু ওয়ান ফেনোটাইপিক রিলেশন অফ মেন্ডেলিয়ান ডাই হাইব্রিড ক্রস এটা আশা করছি পারবে তোমরা যদি ভুলে গিয়ে থাকো তাহলেও আর একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে ছবির মাধ্যমে একদম বুঝিয়ে দেবো যাতে তোমরা আর একদম না ভুলো এটার অ্যান্সার কী হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ দ্যাট ইজ নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান ফার্স্টে দেখো ফার্স্টে এটার যে ক্যারেক্টার দুটোকে বাঁচা হয়েছে সেটা হচ্ছে রাউন্ড ইওলো সেটা হচ্ছে রাউন্ড ইয়োলো রাউন্ড রাউন্ড ইয়োলোর সাথে ক্রস করানো হচ্ছে দেখো রাউন্ড ইয়োলোর সাথে ক্রস করানো হচ্ছে গ্রিন রিংকল্ড গ্রিন রিঙ্কল্ড রিঙ্কল্ড বলতে কোচকানো একটা বীজ হচ্ছে রাউন্ড গোল পুরো আর হলুদ রঙের আর একটা হচ্ছে সবুজ রঙের এবং সেটা একটু কোচকানো টাইপের এখন এটার ক্যারেক্টারটা কী দেখো আর আর দ্যাট ইজ ডোমিনান্ট ক্যারেক্টার আর ইয়োলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্রস করাচ্ছি কার গ্রিন স্মল আর স্মলার আর রিঙ্কল্ড বলেছে স্মল ওয়াই স্মল ওয়াই ক্রস করাচ্ছি এবার তোমরা দেখো যে এফ ওয়ান প্রোজেনিতে কী পাওয়া যাচ্ছে এফ ওয়ান প্রজেনিতে কী পাওয়া যাচ্ছে তোমরা এ একবার দেখে নাও জাস্ট এফ ওয়ান প্রজেনিতে যেটা পাওয়া যাবে এফ ওয়ান প্রজেনিতে দেখো এখানে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই পাচ্ছি তারপরে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এটাও তাই তাহলে দেখো প্রত্যেকটাই এখানে দেখো সবগুলোতেই ক্যাপিটাল আরও আছে ক্যাপিটাল ওয়াইও আছে তাহলে ল ডোমিন্যান্টের ক্যারেক্টার অনুযায়ী এখানে এফ ওয়ান প্রজেনিতে যেটা হবে সেটা হচ্ছে সবগুলোই হচ্ছে রাউন্ড আর ইলো পাচ্ছি এফ ওয়ান প্রোজেনিতে যদি ও তোমাদের অন্যরকমভাবে কোয়েশ্চেনটা আসতো যে এই রকম ক্রসটা দিয়ে দিলো যে এর সাথে এর ক্রস করা হলো তাহলে এফ ওয়ান প্রোজেনিতে আমি কেমন পাবো কেমন বৈশিষ্ট্যযুক্ত পাবো কি পাবো সবগুলোই দেখো রাউন্ড আর ইয়োলো ক্যারেক্টারের পাচ্ছি এফ ওয়ান প্রোজেনিতে এফ ওয়ান প্রোজেনিতে সবগুলো হচ্ছে রাউন্ড আর ইয়োলো পাচ্ছি কিন্তু যখনই আমি এফ টু এফ টুতে চলে আসছি এফ টু প্রোজেনি তখন কী পাচ্ছি দেখো এখানে আবার আমি গ্যামেটগুলো নেওয়া হয়েছে গ্যামেটগুলো নিয়ে তোমাদেরকে ক্রসটা দেখানো হয়েছে দেখো ফার্স্টে ইলো রাউন্ড বলেছে ইলো রাউন্ড দেখ ইয়োলো রাউন্ড মানে কিভাবে বুঝবে কোনটা বুঝবে ইয়োলো রাউন্ড যখন চেকার বার বোর্ড করে যে অ্যান্সারটা তোমরা পাবে সেখানে দেখবে ইলোর জন্য থাকবে ক্যাপিটাল আর থাকবে রাউন্ডের জন্য একটা ক্যাপিটাল ওয়াই থাকবেই বাকি যা খুশি থাক কিন্তু ক্যাপিটাল আরও পাবে ক্যাপিটাল ওয়াইও পাবে এটার সংখ্যা দেখে নাও কতগুলো আছে ইয়োলো রাউন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে ইলো রাউন্ড কতগুলো হয়ে গেল কোশ্চেন যেটা ছিল ইয়োলো রাউন্ড সেটা হচ্ছে নাইন হয়ে গেল। আর একটা পাচ্ছো কী ক্যারেক্টারে গ্রিন রাউন্ড পাচ্ছ দেখো এখানে ওয়ান টু থ্রি গ্রিন রাউন্ড পাওয়া যাচ্ছে তিনটে ইয়োলো রিঙ্কল্ড বলছে ওয়ান টু থ্রি ইয়োলো রিঙ্কল্ডও তিনটে পাচ্ছ আর গ্রিন রিঙ্কেল্ড দেখো এইটা হচ্ছে গ্রিন রিঙ্কেল্ড বাকিগুলো গ্রিনগুলো কিন্তু সব রাউন্ড একটাই পাচ্ছ যেটা হচ্ছে গ্রিন রিঙ্কেল্ড এটা কটা পাচ্ছ এটা হয়ে যাচ্ছে ওয়ান তাহলে যে পুরো এটা কত হচ্ছে অনুপাতটা কটা হচ্ছে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান এখন এখানে কি করে বুঝবে চেকার বোর্ডের ধরো দেখছো তোমরা হয়তো বুঝতে পারছো না যে কি করে বুঝবো যে কোনটা গ্রিন হচ্ছে এখানে দেখো স্মল ওয়াই পাচ্ছ এখানেও স্মল ওয়াই গ্রিনের ক্ষেত্রে দুটোই স্মল ওয়াই থাকবে গ্রিনের ক্ষেত্রে দুটোই স্মল ওয়াই তোমরা পাবে তাহলে বুঝবে যে এগুলো হচ্ছে গ্রিন এবার হচ্ছে ইয়োলো ইলো তো জান ইয়োলো তো বুঝেই যাচ্ছ যে ক্যাপিটাল ওয়াই থাকবেই ক্যাপিটাল ওয়াই থাকবে এবার রিংকল্ড বলেছে রিঙ্কল্ডের ক্ষেত্রে তোমরা কিন্তু ক্যাপিটাল আর পাবে না রিংকেল্ডের ক্ষেত্রে ক্যাপিটাল আর পাবে না যেটা পাবে দুটোই স্মল আর পাবে দেখো দুটোই স্মল আর কোথায় কোথায় আছে এখানে আছে এখানে আছে আর হচ্ছে এখানে আছে রিংকেল্ডের ক্ষেত্রে দুটোই স্মল আর থাকবে এখানেও স্মল আর আছে দেখো রিঙ্কেল্ড এটাও রিঙ্কেল্ড এটা হচ্ছে গ্রিন রিঙ্কেল্ড গ্রিনের ক্ষেত্রে যেটা পাবে সেটা হচ্ছে স্মল ওয়াই স্মল ওয়াই তাহলে এখানে দুটো ক্যারেক্টারই ম্যাচ করছে দেখো স্মল ওয়াই আছে স্মল আর আছে তাহলে কি হয়ে গেল গ্রিন রিঙ্কেল্ড তো এই জায়গাগুলো একটু মাথায় রাখবে চেকার বোর্ড অনেক সময় খুব যদি কোশ্চেন হার্ড হয় বিশেষ করে মেন্সে যখন কোশ্চেন হার্ড হচ্ছে যেহেতু সেহেতু এই জায়গাগুলো ক্রসগুলো করে কিভাবে বার করতে হয় এটার জন্যই তোমাদেরকে শেখানো সেটা হচ্ছে ইওলোর জন্য একটু বুঝে রাখো তাহলে তোমরা যে কোনো ক্রসই দেখ না কেন তোমরা বুঝে দেখো ইওলোর জন্য যেটা আর দিয়ে আমি ডিনোট করছি এখানে তোমরা ক্যাপিটাল আরটা পাবে এবং রাউন্ড যেটা ক্যাপিটাল ওয়াই দিয়ে ডিনোট করা হচ্ছে অর্থাৎ ডোমিন্যান্ট ক্যারেক্টার এখানে তোমরা চলে আসি নেক্সট এ ক্রোমোনিমাটা ইজ এ লার্জ ক্রোমোনিমাটা একটু আগেই তোমাদেরকে বললাম পলিটিন ক্রোমোজোম বোঝাতে গিয়েই তোমাদেরকে বললাম যে এখানে কিন্তু প্রচুর অনেকগুলো ক্রোমোনিমাটা থাকছে তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে এখানে অপশান দিয়েছি হেটেরো নাকি পলিটিন ক্রোমোজোম নাকি ল্যামব্রাস ক্রোমোজোম নাকি সুপার নিউমেরিক ক্রোমোজোম আর একটা ইম্পর্টেন্ট জায়গা ল্যামব্রাস ক্রোমোজোম থেকেও অনেক সময় কোশ্চেন আসে যে এটা কোন ফেজে দেখা যায় এটা হচ্ছে হুসাইডস এ দেখতে পাবো অফ ভার্টিব্রাটা অবভার্টিব্রা উসাইডস অফ ভার্টিব্রা আচ্ছা পলিটিন ক্রোমোজোম তাহলে এটার অ্যান্সার তো ইজিলি বুঝে যাচ্ছ এখানে বলেছে লর্ডস অফ প্রোমোনিমাটা রয়েছে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি দ্যাট ইজ পলিটিন ক্রোমোজোম পলিটিন ক্রোমোজোম হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার চলে আসি নেক্সট কোয়েশ্চেনে এইটাও তোমরা অ্যান্সার করতে পারবে একটু আগেই বুঝিয়ে দিয়েছি তোমরা এটাও অ্যান্সার করতে পারবে দ্য লোসাই অফ পাফস একটু আগেই তোমাদেরকে বোঝালাম যে পাফটা কি কাজ করে এই যে পলিটিন ক্রোমোজোমের যখন এই যে বড় হচ্ছে আস্তে আস্তে তার যে পাফ তৈরি হচ্ছে সেই জায়গাটায় যেটাকে বলা হচ্ছে বালবিয়ানি রিং আর একটা জায়গা বলতে ভুলে গেছি এই যে পলিটিন ক্রোমোজোম এটা কার কে প্রথম আবিষ্কার করেছেন ইনি হচ্ছেন ই জি বালবিয়ানি ইনার নাম অনুসারেই এই রিংটাকে বলা হচ্ছে বালবিয়ানি রিং এই নামটা মনে রাখবে ইজি জি একজন সায়েন্টিস্ট যিনি এই প্রথম পলিটিন ক্রোমোজোমটাকে এবং তার নামানুসারেই এই পাফটাকে নামকরণ করা হয়েছে বালবিয়ানি রিং এটা হচ্ছে আঠেরোশো একাশি সালে আঠেরোশো একাশি সালে এটা করা হয় অপশান এ হচ্ছে প্রোটিন সিনথেসিস অপশান বি আর এনএস সিনথেসিস অপশান সি হচ্ছে ডিএনএর অ্যাপ্লিকেশান অ্যান্ড অপশান ডি হচ্ছে ডিএনএ ডুপ্লিকেশন কী হবে সঠিক অ্যান্সার পাফ বলেছে একটু আগেই বললাম যে পাফটা কী কাজের আগে এটা হচ্ছে সাইট অফ আর এনএ সিনথেসিস দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান বি হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার দেখো পলি কথাটার মানেই হচ্ছে পলিটিন ক্রোমোজোমের পলি কথার মানেই হচ্ছে অনেক এখানে অনেক ক্রোমোনিমাটা থাকছে এইখান থেকেই নামটা এসেছে পলিটিন ক্রোমোজোম বলা হচ্ছে তাহলে ইজি বলভিয়ানি বলভিয়ানি যিনি আঠেরোশো একাশি সালে এটা আবিষ্কার করেছেন যেটা দেখা যাচ্ছে স্যালেভারি গ্ল্যান্ড অফ ফ্লায়েস যেটা ডিপটেরান্সের ক্ষেত্রে দেখা যায় চলে আসি নেক্সট কোয়েশ্চেনে ইন হিউম্যানস দ্য জিন ফর কালার ব্লাইন্ডনেস ইজ ফাউন্ড অন এটাও তোমরা পারবে একটু আগে বোঝাতে গিয়েই এই জন্য প্রত্যেকটা কোশ্চেনই তোমরা ভালো করে শোনো যে ইনফরমেশানগুলো দেওয়া হচ্ছে একটা বুঝলেই দেখবে আর একটার অ্যান্সার করতে পারছো একটু আগে তোমাদেরকে অপশানগুলো যখন বলছিলাম হিমোফিলিয়া কালার ব্লাইন্ডনেস এখানেই বললাম এটার অ্যান্সার কি হয়ে যাবে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দ্যাট ইজ এক্স ক্রোমোজোম অনলি দ্যাট ইজ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসি চলে আসি নেক্সট কোয়েশ্চনে মোর দ্যান টু থা টু হান্ড্রেড ক্রোমোজোমস অকার ইন টু হান্ড্রেড ক্রোমোজোম কোথায় দেখা যায় অপশান এ ডগ নাকি আমিবা নাকি অপশান সি চিকেন নাকি অপশান ডি গরিলা বলো এটার সঠিক আনসার কী হবে তোমরা কমেন্ট বক্সে অ্যানসার করো আর ভিডিওটা অবশ্যই লাইক করবে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে সেরকম গ্রুপে শেয়ার করো এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছি সাথে ডাব্লিউ বিসিএসের প্রিলিমিনারির কোয়েশ্চেন এই টপিক থেকে ক্রোমোজোম থেকে জেনেটিক্স থেকে ডিএনএ থেকে যত রকম কোয়েশ্চেন প্রিলিমিনারিতে এসেছে বিগত বছরগুলোতে সেই কোশ্চেনগুলো এনেছি তো কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করো তোমরা কমেন্ট করো কেমন লাগছে তো এটার সঠিক অ্যান্সার কী হবে দেখে নি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি দ্যাট ইজ অ্যামিবা ইজ দ্য রাইট অ্যান্সার আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে যারা প্রথম দেখছো আজকের চ্যানেল কারণ এখন প্রত্যেক দিনই কিন্তু কম্পিটিটিভ ডাব্লিউ স্পেশাল কিন্তু তোমরা ক্লাস পাবে তো অবশ্যই যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো অ্যান্সারগুলো কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো কেমন লাগলো ভিডিও অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আজকের মতো এ পর্যন্তই থ্যাংক ইউ